ফার্স্ট দিস ইজ মিন টু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ দেখো আজ আমি তোমাদের আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলেছি জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু একটা অফিসিয়াল নোটিস ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তো তোমাদের যাদের ইচ্ছে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করার তোমাদের কিন্তু একটা বেস্ট অপরচুনিটি বলতে পারো উইদাউট ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ শারীরিক মাপজোর ছাড়ায় কিন্তু কি বলা হয়েছে না বলা হয়েছে আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা আর্মিতে জয়েন করতে দাও তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি তো চলো দেরি না করে ভিডিওটা শুরু যাক তার আগে বলি তুমি যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আকনটা ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো চলো দিন না করে ভিডিওটা শুরু করে যাক তো স্ক্রিন শো হচ্ছে দেখো এখন আমি আছি জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে একটা কিন্তু নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে সেখানে কি বলা হয়েছে না বলা হয়েছে ভিডিও ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি তবে এখানে পিডিএফটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন শো হচ্ছে এটা হচ্ছে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির প্রকাশিত পিডিএফ এখানে কি বলা রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দা সিভিলিয়ান গ্রুপ সি এট অ্যাট হচ্ছে রাস্তারিয়া মিলিটারি স্কুল বেঙ্গালুরু ঠিক আছে বেঙ্গালুরুতে হচ্ছে তোমাদের নিয়ম এখানে কি বলা হচ্ছে অ্যাপ্লিকেবল ফ্রম এলিজেবল ক্যান্ডিটেট আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ অ্যাস ইন্ডিকেটেড বিলো অ্যাপ্লিকেশন ফর্ম এইটা এত দরকার নেই কি কি লাগবে না লাগবে বলছি দেখো পোস্টের নামগুলো প্রথমে তোমাদেরকে জানায় পোস্টের নামগুলো প্রথমে হচ্ছে তোমাদের এলডিসি অর্থাৎ লোভ আর ডিভার ক্লাস মনে হয় এলডিসি না বলছে এল ল্যাব অ্যাটেন্ড এমটিসি পিওন ঠিক আছে তো নেম অফ দ্য পোস্ট এলডিসি নাম্বার অফ পোস্ট তিনটা পোস্ট আছে ইউ আর এস সি এসটি কটা পোস্ট দেখে নেবে কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস হতে হবে তোমাদের আর ইংলিশ টাইপিং করতে হবে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিটে ঠিক আছে কম্পিউটারে আর পে ম্যাট্রিক্স হচ্ছে তোমাদের পে লেভেল হচ্ছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা তোমাদের দেওয়া হবে বয়স করতে হবে বিটুইন এইট ইয়ার্স টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বয়স হতে হবে তারপর ল্যাব অ্যাটেন্ড ল্যাব অ্যাটেন্ডের ক্ষেত্রে তোমাদের পোস্ট কত একটা পোস্ট আছে যেটা কেবলমাত্র জেনারেল দুজনে সেই পোস্টটা যেটা আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো হাজার বেতন বয়স হতে হবে থেকে সাতাশ একই যেটা তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ থাকতে মাধ্যমিক পাশ থাকতে হবে ঠিক আছে শুড বি কনভার্টেড উইথ দ্য ডিউটিস অব ল্যাব অ্যাটেন্ড কিন্তু ল্যাব অ্যাটেন্ডের কনভার্সের ডিউটির মধ্যে তোমাকে থাকতে হবে এম পিওন এটা দুটো পোস্ট আছে একটা হচ্ছে তোমাদের ইউআর অর্থাৎ আর এস সির জন্য একটা একটা করে আছে বেতন বর্তমান সীমা এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা একটু এটাও মাধ্যমিক পাস যে বাকি যেগুলো বলবো সেগুলো কিন্তু অধিকাংশ মাধ্যমিক পাস তো তোমরা শুধু সুতরাং যেগুলো হচ্ছে আরও বাকি পদগুলো রয়েছে তোমরা কিন্তু এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের যাদের যেটা শখ তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দেখে না আমি বলে দিলাম নোট দেখো এখানে বলছে আনরিজার্ভ শিডিউল এস সি এস টি আদার ব্যাকওয়ার্ড ইকোনমিলিক ওয়ার্ক সেকশন প্লিজ এক্সামিনেশন রাস্তারে মিলিটারি স্কুল বেঙ্গালুরু ঠিক আছে রাস্তারিয়া রাস্তারে বেঙ্গালুরু বেঙ্গালুরু মিলিটারি স্কুলে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে রিটার্ন টেস্ট কোথা থেকে হবে একুশে মার্চ দু হাজার একুশ থেকে হবে ঠিক আছে তোমাদের একুশ একুশে মার্চ থেকে হবে ইম্পর্টেন্ট ইন্ট্রাকশন টু বি ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট ক্লোজিং ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশান উইল বি ফোর্টি ফাইভ ডেজ ডেট অফ পাবলিশিং অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ডটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু পঁয়ত্রিশ দিন পর অ্যাপ্লিকেশনটা কি হয়ে যাবে বন্ধ এগুলো এতটা কিছু রাস্তা রাস্তায় মিলিটারি স্কুল বেঙ্গালুরু উইল নট বি রেসপন্সিবল এটার জন্য কিন্তু এই যে মিলিটারি স্কুল এটা কোনো কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না এটা তোমরা প্রত্যেকে জানো তারপর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছে তোমরা একটু দেখে নেবে এখানে কি অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট অনলি থ্রু রেজিস্টার পোস্ট আর স্পিড পোস্ট এটা কিন্তু তোমাদের রেজিস্টার অর্থাৎ স্পিড পোস্টের মধ্যে তোমাদের পাঠাতে হবে কোনটা দ্য অপ্লিকেশান শুড বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল অফ রাস্তারিয়া মিলিটারি স্কুল বেঙ্গালুরু বেঙ্গালুরু ফাইভ সিক্স ডবল জিরো টু ফাইভ এই সেখানে কিন্তু তোমাদের পিড পোস্ট করে দেবে আমার যেটা বেস্ট মনে হয় পার্সোনালি তোমরা করলে সেটা সব থেকে ভালো হয় ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কত কী লাগবে এটা তোমরা দেখে নেবে অফ কপিসং ডকুমেন্ট মাস্ট অ্যাটাচ অর্থাৎ তোমাদের কোনগুলো জেরক্স কপি দিতে হবে দেখো এডুকেশন সার্টিফিকেট জেরক্স কপি দিবে আর কোনো কাস্ট হয় মানে এস সি এস টি ওবিসি তাহলে তোমাদের কিন্তু কাস্টের সার্টিফিকেট জমা দিতে হবে রিজেকশান ফার্নিশিং এটা তোমরা একটু দেখে নেবে এখানে কি এখানে পরীক্ষাগুলো কী কী হবে দেখে নাও পরীক্ষাগুলো তোমাদের যে বিষয়ে হবে সেটা হচ্ছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নেবে এখানে সাবজেক্ট কী কী দেওয়া হচ্ছে এক্সামিনেশন হচ্ছে দু ঘন্টার পরীক্ষা ঠিক আছে সিলেবাসটা তোমরা দেখে নেবে আমি আর বলছি না এজ রিল্যাক্সেশান তোমরা জানো ও বিসিসিতে তিন বছর এস সি পাঁচ বছর আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের দশ বছরের ছাড় আছে কিন্তু জেনারেলদের কোনো ছাড় নেই এটা বলে রাখি হচ্ছে তোমাদের স্টেশনটা কোথায় স্টেশনটা হচ্ছে ব্যাঙ্গালুরু ঠিক আছে অসংখ্য হচ্ছে বেঙ্গালুরু অ্যান্ড দেখো অ্যাডমিনিস্ট্রেশিভ অফিসার সই আছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা ফিল আপ করে ঠিক আছে তোমার আগেই বলেছি এই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু পিটপোস্টের মাধ্যমে বাইপোস্ট পাঠাতে হবে ঠিক আছে এখানে ফোন নেম এক কপি ছবি তোমরা সমস্ত কিছু পাঠিয়ে দেবে বাবার নাম ন্যাশনালিটি রেজিলিজিয়ান্স সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে একটা ডাকটিকের মধ্যে ভরে এটা কিন্তু পিটপোস্ট করে বেঙ্গালুর মধ্যে পাঠিয়ে দেবে ঠিক আছে এটা দেখো ডিক্লেশন ওবি এটা ও সার্টিফিকেটের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট যারা ও বিসি তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ডিক্লারেশন দেবে তোমাদের ও নাম্বার সার্টিফিকেট নাম্বার ডেট সমস্ত কিছু এটার মধ্যে আলোচনা করবে তো এটাই ছিল তোমাদের সেই নতুন ইন্ডিয়ান আর্মির নতুন ভ্যাকেন্সি তো এটা হচ্ছে রাস্তায় মেট্রেল স্কুলে বেঙ্গালুরুতে এই ভ্যাকেন্সিটা তোমরা যারা যারা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন অব্দি ভালো থেকো সুস্থ থেকো জয় হিম বন্দে মাতারা